हेलो स्टूडेंट वेलकम टू विद्यार्थी। आज के तुम्हारे साथ एसेछि फायर ऑपरेटर इंटरव्यू क्लास नंबर 4 निये। आमी शुभेंदु सरकार तुम्हारे आज के विषय आलोचना करब तुम्हारे साथ हलो तुम्हारे फायर रिलेटेड किछु एक्सट्रा कारिकुलर एक्टिविटीज तुम्हारे एड करते हे चेहे किस क्राइटेरिया चेहर तरह मध्य आई टी आई अवश्य आज फायर फाइटिंग आते सुइमार एक चाहे कारिकुलर एक्टिविटीज तो এছাড়াও কেউ কেউ এনএসএস দিতে পারো এনসিসি দিতে পারো এগুলো দিতে পারো কম্পিউটার এগুলো দিতে পারো কিন্তু যেগুলো চাইনি যেগুলো চেয়েছে আইটিআই ফায়ার ফাইটিং মানে তোমার সিভিল ডিফেন্স যেটা হচ্ছে সিভিল ডিফেন্সের ভিতরে একটা পার্ট হচ্ছে ফায়ার ফাইটিং আর লাগছে হচ্ছে সুইমার তো এইগুলো নিয়ে তোমাদের মধ্যে প্রশ্ন আছে কি ধরনের কি প্রশ্ন হতে পারে যার এই সার্টিফিকেট গুলো নেই তাকে কি প্রশ্ন করবে না তাকেও প্রশ্ন করতে পারে তো কি রকম কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা তো আমি আজকে যে টপিকটার উপরে সেটা হচ্ছে সুইমিং সুইমিং এর উপরে কিন্তু কিছু কয়েকটি সম্ভাব্য প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করি আজকে ক্লাস সুইমিং সুইমিং মানে আমরা সবাই জানি সাঁতার কাটা তো সুইমিং দিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের দেখো সুইমিং দিয়ে প্রশ্ন হতে পারে যে সুইমিং কত প্রকারের হয় ন্যাচারালি কত প্রকারের হয় প্রচুর অনেক রকমের সুইমিং হয় সাঁতার কাটার অনেক পদ্ধতি আছে কিছু দেশি কিছু বিদেশি অনেক রকম পদ্ধতি আছে তোমরা যারা সাঁতার অলরেডি জানো আশা করি সবাই জানো তারা জানো এটা কিন্তু টেকনিক্যালি কিছু প্রসেস আছে সুইমিং এর সেটা তোমাদের ওখানে জানতে চাইতে পারেন এবং কেউ যেহেতু তোমরা তোমাদের কাজ হচ্ছে দমকল কর্মীর কাজ হচ্ছে উদ্ধার করা সেই জন্য জলে ডুবে গেলে কি করা উচিত কিভাবে রক্ষা করা উচিত তোমাকে যদি ধরে ফেলে কি করে তুমি বাঁচবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোকপাত করতে চলেছি তো ফার্স্ট দেখো সুইমিং প্রথমত সাঁতার কাটা বলতে পারি যে টেকনিক্যালি কত প্রকারের সাঁতার কাটা হয় বা সুইমিং হয় তো সুইমিং এর অনেক কটা প্রসেস আছে আমি যেগুলো যেগুলো মেন মেন বিষয়গুলো সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি ঠিক আছে তো দেখো বেসিক্যালি সুইমিং আমরা বলতে পারি অনেক রকম আছে কিন্তু প্রধানত মোটামুটি পাঁচ প্রকার আমরা বলতে পারি হ্যাঁ কেউ এটাকে চার প্রকার বলে থাকে পাঁচ প্রকার ছয় প্রকার সাত প্রকার প্রকার 15 প্রকারও হতে পারে তো মেইনলি যেটার উপর আমরা ফোকাস করব কোন কোন সুইমিং সেগুলো একটু দেখে নাও ফার্স্ট হচ্ছে আমি বলতে পারি ফ্রি স্টাইল স্ট্রোক মানে হচ্ছে ফ্রি মানে স্বাধীন যেটা আমরা নর্মালি পুকুর নদীতে সাঁতার কাটি না জাস্ট এই যে ঘাড় এরকম করে যে সাঁতারটা কাটি সেটাকে বলা হচ্ছে ফ্রি স্টাইল স্ট্রোক মানে একদম ফ্রি ভাবে যেটা আমরা সাঁতারটা কাটি পা হালকা এই হচ্ছে দাপানো হচ্ছে জলে আর তার সাথে যেটা আমরা সাঁতার কেটে থাকি এটা এটা হচ্ছে ফ্রি স্টাইল স্ট্রোক গেল তো নেক্সট হচ্ছে আমরা কি বলতে পারি ব্রেস্ট স্ট্রোক কি আমরা দেখবে যারা আমরা পাতি পুকুর বা নদীতে সাঁতার কাটি ডুব সাঁতার দিই আমরা তাই না তো ডুব সাঁতারের মতো খানিকটা কিন্তু ব্রেস্ট স্ট্রোকটা কি হবে হাতটা এই সোজা যাবে এই টেনে এই মাথাটা তুলতে হবে জলে বুক মাথা দিয়ে বুক দিয়ে এক সেম প্যারালালি থাকবে উঠতে হবে আবার মাথা ডুব দিয়ে আবার এই করে এই উঠতে হবে তাহলে এই যে ব্যাপারটা এই যে বুক দিয়ে আমি টান করে যে উঠছি মাথা এবং বুক দিয়ে এটা হচ্ছে ব্রেস্ট স্ট্রোক ঠিক আছে ব্রেস্ট স্ট্রোক মানে বুক দিয়ে উঠছি আর মাথা ডুব দিয়ে আবার উঠছি আবার ডুব দিয়ে উঠছি গেল এবার হচ্ছে ব্যাক স্ট্রোক একটা আছে আমরা চিত সাঁতার দিই না মরা সাঁতার অনেকে বলে চিত সাঁতার যেটা আমরা উল্টে গিয়ে এইভাবে যে আমরা সাঁতারটা কাটি সেটা হচ্ছে আমাদের ব্যাক স্ট্রোক মানে উল্টে চিত সাঁতার কাটা যাকে বলা হয় পাতি বাংলায় চিত সাঁতার সেটাকে বলছে ব্যাক স্ট্রোক এছাড়া আছে একটা বাটারফ্লাই স্ট্রোক এটা কিন্তু খুব ভালো বাটারফ্লাই স্ট্রোকটা কি এটাও অনেক সময় মুখটা জলের মধ্যে দিয়ে বা ডুব দিয়ে আমরা এইভাবে যে সাঁতারটা কাটি আর পায়ের পাটা জলের নিচে এই হয় ঠিক আছে উপরে নয় নিচে এরকম এরকম হয় আর আমরা হাত দিয়ে এই বাটারফ্লাই বাটারফ্লাইয়ের যে প্রজাপতি যে ডানাটা রয়েছে না গোল টাইপের সেই রকম আমরা কিন্তু ভিতরে জলের নিচে টান টান হয়ে হাতটা এরকম ঘোরে ঠিক আছে এইটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক মাথাটা নিচে থাকবে জলে আর বাটারফ্লাই স্ট্রোক এটা বোঝা গেল যতটা সম্ভব তোমাদের সাথে চেষ্টা করছি বোঝানোর প্র্যাকটিক্যালি কিন্তু এটা খোলা মাছ হলে যতটা ভালো বোঝানো যায় বা জল হলে যতটা ভালো বোঝানো যায় তো ততটা হয়তো ভিডিওতে হবে না একটু বুঝে নাও বাটারফ্লাই কিভাবে জাস্ট এইভাবে যে সাঁতারটা সেটা বাটারফ্লাই স্ট্রোক আর একটা হচ্ছে যেটা আছে সেটা সাইড স্ট্রোক এইটা একটু আনকমন সাইড স্ট্রোকটা আমরা এইভাবে সাধারণত সাঁতার কাটি না সেটা হচ্ছে জাস্ট জলে এইভাবে কাত হয়ে শুয়ে মানে কাত আমরা তো এইভাবে সাঁতার কাটি এইভাবে করে একটা হাত দিয়ে এই টানতে হবে জল ঠিক আছে আর একটা দিয়ে এই টানতে হবে জল
সাইড হয় তাতে আরো ফাস্ট যাওয়া যায় অনেক সময় মানে বডিটা পাতলা হয়ে যায় আর নিচে পা দিয়েও কিন্তু জলটাকে ঠেলতে হবে তাহলে সাইড স্ট্রোকও কিন্তু একটা আছে জলে আমরা সাইড হয়ে গিয়ে এইভাবে কিন্তু আমরা জলটাকে টানবো ঠিক আছে তো এই গেল মোটামুটি পাঁচ প্রকার স্ট্রোক স্ট্রোকগুলোর নামটা বলবে আর ভালো করে একটু বুঝে নেবে ফার্স্ট থেকে আমি আবার বলছি একটা হচ্ছে ফ্রি স্টাইল স্ট্রোক যেটা ওই আমরা যেটা ঘাট দিয়ে সাঁতার কাটি সেটা ফ্রি স্টাইল স্ট্রোক আর একটা হচ্ছে ব্রেস্ট স্ট্রোক যেটা আমরা সরি এই করে আমরা বুক দিয়ে উঠছি ব্রেস্ট স্ট্রোক একটা হচ্ছে ব্যাক স্ট্রোক যেটা আমাকে চিত সাঁতার বলি জলে ভেসে থাকা মাথা উপরে যেটা একদম সূর্যের দিকে তাকাতে তাকাতে আমরা যেটা ভেসে থাকি আর কি সেটা ব্যাক স্ট্রোক আর একটা কি বলবো বাটারফ্লাই স্ট্রোক যেটা প্রজাপতির মতো হাত দিয়ে ডুব দিয়ে এইভাবে আমরা সাঁতার কাটি সেটা ব্যাক বাটারফ্লাই স্ট্রোক আর একটা হচ্ছে সাইড স্ট্রোক যেটা কাত হয়ে আমরা সাঁতার কাটি সেটা সাইড স্ট্রোক তো এই গেল আমাদের প্রধানত পাঁচ প্রকার আরো অনেক রকম আছে তোমরা আরো কিছু যদি জানো বলতে পারো সেটা এবারে প্রশ্ন হতে পারে যে মানুষ যদি কোনো জলে ডুবে যায় তুমি দেখছো যে জলে ডুবে গেছে বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এমন কোনো কাজ করেছো কাউকে জল থেকে উদ্ধার করেছো তাহলে এক্সপিরিয়েন্স থাকলে সেটা শেয়ার করো অথবা মানুষ জলে ডুবে গেলে কি করে বাঁচাতে হয় বলো তো এটার উত্তর কি হবে সাধারণত মানুষ যদি জলে ডুবে যায় তাহলে আমি যদি দেখি যে জলে ডুবে যাচ্ছে ছোট শিশু হলে তাকে ধরে আমি তুলতে পারবো কিন্তু যদি বড় ব্যক্তি হন যদি মহিলা হন অনেক সময় আমরা শুনে থাকি যে চুল যদি খোলা থাকে চুল ধরে আমরা টেনে তুলতে পারি কিন্তু কেন চুল ধরে এই যে ডিস্টেন্সটা আমরা মেনটেন করতে চাই কারণ যখন কেউ ডুবে যায় তখন তার মধ্যে অসম্ভব শক্তি তৈরি হয়ে যায় সে যদি আমাকে একবার ধরে নেয় তাহলে আমার পক্ষে কিন্তু বেরোনো মুশকিল হয়ে যায় জল থেকে তো সেই জন্য একটু ডিস্টেন্সের জন্য আমরা কি করতে পারি চুল ধরে তুলতে পারি কিন্তু সবার আগে আমাকে কি ভাবতে হবে যে হাতের সামনে যদি কোনো ভাসমান বস্তু থাকে সেটা ছুঁড়ে দেওয়া যেমন ধরো কলছি যেমন ধরো প্লাস্টিকের কোনো জারি ক্যান যদি কোনো টিউব জাতীয় কিছু থাকে ফোলানো সেটা অবশ্যই দিতে পারি আমরা কোনো যদি বাঁশ থাকে সেটা দিয়ে আমরা তার দিকে দিয়ে দিতে পারি যাতে সে সেটা ধরে আঁকড়ে ধরে বাঁচতে পারে হ্যাঁ তো এইগুলো কিন্তু আমাকে আগে খুঁজে বার করতে হবে সেগুলো যদি না থাকে তাহলে কোনো মহিলা থেকে শাড়ি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে ওড়না এগুলো যদি আমরা তার দিকে ছুঁড়ে দিই তাহলে কিন্তু সে সেইগুলি ধরে পুরুষ মানুষ বা যেই হোক মহিলা হোক সেটা ধরে কিন্তু বাঁচতে পারে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা বাঁচাতে পারি কোনো মানুষকে এবারে একটা প্রশ্ন হচ্ছে যে তুমি মানুষকে একজন মানুষকে বাঁচাতে গিয়েছো তো হঠাৎ করে দেখলে যে সেই মানুষটা তোমাকে কোন রকম ভাবে বাই চান্স তোমাকে আঁকড়ে ধরলো তুমি কি করে রক্ষা করবে তাকে বা নিজেকে রক্ষা করবে কারণ যে ডুবে যাচ্ছে সে নাক মুখ দিয়ে জল ঢুকে যাচ্ছে তার কাছে একমাত্র কাম্য হচ্ছে এক ফোঁটা অক্সিজেন আর তুমি জেনে বুঝে তাকে জলে কিন্তু ঝাঁপ দিয়েছো বাঁচানোর জন্য তাহলে তোমাকে যদি কোনো রকম ধরে ফেলে সে কিন্তু তার সর্বশক্তি দিয়ে তোমাকে জলের নিচে চুবিয়ে দিয়ে সে চাইবে উপরে উঠতে অতএব এটা খুবই লাইফ রিস্ক সেই জন্য সাধারণত টেকনিক না জানলে বাঁচাতে যাওয়া একটু রিস্ক তো সেই টেকনিকগুলো কীভাবে বাঁচানো যেতে পারে বা তোমাকে যদি জিজ্ঞেস ধরে ফেলে তাহলে তুমি কীভাবে তাকে রক্ষা করবে এটা একটা প্রশ্ন হতে পারে তো শুনে নাও যদি বাই চান্স আমাকে কেউ ধরে ফেলে আমি যাকে বাঁচাতে গিয়েছি তো আমি জানি তার কাছে একমাত্র কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে এক ফোঁটা অক্সিজেন বা একটুখানি অক্সিজেন সে উপরে উঠতে চাইছে কিন্তু আমাকে যদি ধরে ফেলে আমাকে সে ডুবিয়ে দেবে তাই আমি যেহেতু নিজে থেকে গিয়েছি সেই জন্য তার থেকে কিন্তু আমার দমটা বেশি থাকবে তাই না অক্সিজেনের পরিমাণটা আমার শরীরে বেশি থাকবে আমি যথাসম্ভব অক্সিজেন নিয়ে তাকে নিয়ে জলে আরো গভীরে চলে যাব ডুব দেব জেনে বুঝে কেন কেন কি সে চাইবে উপরে উঠতে আর আমি জানি আমাকে ধরে ফেলেছে তখন আমি কি করবো আমি যদি তাকে নিয়ে ডুব দেই জলের নিচে তাহলে সে আমাকে ছেড়ে দিয়ে উপরে যা পাবে সেটা ধরবার জন্য উপরে উঠে পড়বে আমাকে রিলিজ করে দেবে আমি আবার সাঁতার কেটে দূরে চলে যাব এইটা কিন্তু একটা প্রসেস যদি কেউ কাউকে ধরে ফেলে সেখান থেকে নিজেকে কি করে রক্ষা করবে ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আনসার কিন্তু হতে পারে তোমাদের জন্য আর মানুষ ডুবে গেলে তুমি যদি তাকে উদ্ধার করো তারপরে কি করে তাকে ফার্স্ট এইড দেবে সেটাও একটা প্রশ্ন হতে পারে এটা আমরা অনেকেই দেখেছি জানি তাকে তুলে এনে ফার্স্ট মুখটাকে আমরা সাইড করে দিতে হবে মুখে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুখটা পরিষ্কার করে দিতে হবে অনেক সময় ঘাস ঠাস তার মুখে চলে যেতে পারে দিয়ে তারপরে তাকে কি করতে হবে পেটে একটু চাপ দিতে হবে পেট থেকে চাপ দিয়ে বুকের দিকে চাপটা তুলতে হবে যদি কোনো জল খেয়ে থাকে সেই জলটা যাতে মুখ দিয়ে বেরিয়ে যায় তারপরে তার হৃৎপিণ্ড একদম সেন্টার থেকে হৃৎপিণ্ডের বাঁদিকে এক কর এক বিগ ছেড়ে উপর দিকে এক বিগ করে সেইখানে বডির প্রেশার দিতে হবে দুই হাত দিয়ে তোমার বডির যে বাঁচাবে তার বডির প্রেশার দিতে হবে যত সম্ভব
জোরে, কারণ তার হৃৎপিণ্ডে যাতে গিয়ে বা ফুসফুসে গিয়ে যাতে তার স্পন্দনটা বা প্রেশারটা পৌঁছয়, তো সেইভাবে কিন্তু আমাকে তিনবার করে দিতে হবে। আর একবার মাউথ টু মাউথ তোমাকে কি করতে হবে, অক্সিজেন সাপ্লাই করতে হবে তাকে। তিনবার ব্রিদিং, তিনবার পাম্প করতে হবে, একবার মাউথ টু মাউথ তাকে অক্সিজেন দিতে হবে বা এয়ার দিতে হবে। এরকম কিছুক্ষণ করার অবশ্যই তার আগে অ্যাম্বুলেন্সকে খবর দিতে হবে, এবং যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে যদি কেউ প্রশিক্ষিত থাকো সে এটা করতে পারো, তাতে অনেক সময় রেসপিরেশনটা বা শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায়, দেখা যায়, ঠিক আছে। কিন্তু হাতের জোরে নয়, হাত দিয়ে তোমার বডি প্রেশার দিতে হবে, হাত থাকবে সোজা, তোমার বডি প্রেশারটা তার বুকের উপর দিতে হবে, ঠিক আছে, যাতে করে আমাদের যে ফুসফুস পর্যন্ত যাতে প্রেশারটা পৌঁছয়। তো এই ছিল আজকের টপিক, সুইমিং এর উপরে যতটা সম্ভব আমি চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার। যদি আরো কিছু আমার মাথায় আসে সুইমিং নিয়ে আমি তোমাদের সাথে আরো কিছু ইনফরমেশন শেয়ার করবো। তো আজকের জন্য এইটুকুই, দেখতে থাকো, ভালো লাগলে বলেছি আগেই লাইক শেয়ার কমেন্ট, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো। তো আজকের জন্য এইটুকুই।